নমস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ডিমের কোরমার রেসিপি এর জন্য তিনটে ডিম সেদ্ধ করে ছুলে রেখেছি আধা চামচ ধনে গুঁড়ো নিয়েছি জিরে গুঁড়ো এক চামচ নিয়েছি রান্নার জন্য টক দই নিয়েছি দইটাকে ফেটিয়ে রান্নায় দেব গরম মশলার গুঁড়ো নিয়েছি দুটো ছোট সাইজের পেঁয়াজ মিহি করে কুচি করে রেখেছি এই পেঁয়াজগুলো ভেজে তুলে নিব এই পেঁয়াজ ভাজার অর্ধেকটা বেটে নিয়ে রান্নায় দেবো অর্ধেকটা রান্নার শেষে দেব দুটো ছোট সাইজের পেঁয়াজ বেটে রেখেছি নিয়েছি অল্প চিনি চিনিটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আর নুন নুনটা আপনারা স্বাদ অনুসারে দিবেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আদা রসুন বাটা আধা চামচ ফোড়নের জন্য নিচ্ছি দুটো তেজপাতা এক টুকরো দারচিনি চারটে এলাচ আর কয়েকটা লবঙ্গ গোলমরিচ দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচটা থেতো করে দেবো রিফাইন্ড অয়েল নিয়েছি রান্নার জন্য আর নিচ্ছি ঘি আমন্ড কিশমিশ আর পোস্ত এক চামচ জল দিয়ে বেটে রেখেছি ভালোভাবে আমন্ড নিয়েছি দশটা কিশমিশ ছ সাতটা নিয়েছি চলুন এবার রান্নাটা শুরু করি গ্যাস ধরিয়ে প্যান বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল এরপরে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি দেখুন এক চামচ ঘিটা দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে তুলে নিব তুলে নিয়ে অর্ধেকটা বাটায় দিবো অর্ধেকটা রান্না শেষে দিবো লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা বাটা রান্নায় দিলে গন্ধটা ভালো হয় সেজন্যই পেঁয়াজ বাটাটা দিচ্ছি আমন পোস্ত আর কিশমিশটা যে আমি জলের সাথে বেটেছি আপনারা চাইলে সেখানে কাজুও অ্যাড করতে পারেন আমি আজকে কাজু দিইনি দেখুন পেঁয়াজ ভাজাটা হয়ে গিয়েছে আমাদের এবার তুলে নিচ্ছি এবার একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি আপনারা ছেলে রিফাইন্ড অয়েলের সাথে ঘিও দিতে পারেন এবার সেদ্ধ ডিমগুলোকে দুদিক দিয়ে চিড়ে নিচ্ছি নাহলে ভাজার সময় ফাটতে পারে আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্টে জানাবেন এবার নুন দিয়ে ডিমগুলো ভালোভাবে মাখিয়ে নিয়ে হালকাভাবে ভেজে নিচ্ছি ডিম সেদ্ধ শুধু দিলেও হয় তবে আমি হালকাভাবে ভেজে নিচ্ছি আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করবেন আমার রান্নার নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন হালকা রঙ হয়েছে এবার তুলে নিচ্ছি এবার ফোড়নে দিচ্ছি দুটো তেজপাতা আর থেতো করা দারচিনি এলাচ লবঙ্গ আর গোলমরিচ তেজপাতা দুটো দুটো দিয়ে আগে একটু নেড়ে নিব তারপরে দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ যে থেঁতো করে রেখেছি ওটা দিব কারণ একটু থেতো করে রেখেছি গন্ধটা ভালো আসে রান্নায় একটু নেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজটাকেও একটু নেড়ে নিয়ে আদা রসুন বাটা দিয়ে দিব লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাসের আঁচটা আছে দেখুন আধা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখন একসাথে পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটাটা কষিয়ে নিতে হবে নাহলে পেঁয়াজ আর আদা রসুনের কাঁচা গন্ধটা রান্নায় থেকে যাবে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে অন্যান্য মশলাগুলো দিয়ে দিব দেখুন প্রায় কষে এসেছে এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ এইগুলোকে দিও একটু নাড়ব লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাসের আঁচটা আছে দিয়ে দিচ্ছি ফেটানো টক দইটা টক দই দেওয়ার সময় একেবারে লো যেন থাকে গ্যাসটা না হলে টক দইটা ফেটে যেতে পারে নুন দিলাম সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম চিনিটা যদি আপনারা পছন্দ না করে থাকেন রান্নায় তবে চিনিটা অ্যাভয়েড করবেন দেখুন এভাবে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পোস্ত আমন্ড আর কিশমিশ বাটাটা একটু জল দিয়ে আমি বেটেছি আপনারা চাইলে এর মধ্যে একটু কাজু দিতে পারেন আমন্ডটাকে ছুলে নিয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম আর পোস্তও জলে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এই যে ভাজা পেঁয়াজের অর্ধেকটা বাটা দিয়ে দিলাম এই পেঁয়াজ ভাজা বাটার গন্ধটা খুব ভালো আসে আপনারা একদিন ট্রাই করে দেখতে পারেন এই রান্নাটা দেখুন ভালোভাবে কষিয়ে নিচ্ছি এইভাবে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি ভালোভাবে কষানো হয়ে গেলে পরে আমরা জল দিয়ে দেবো জল দিয়ে দিচ্ছি জলের পরিমাণটা কমই দিচ্ছি কারণ এই গ্রেভিটা ঘন হয় এবার একটু নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে ঝোলটা ফুটতে দিব। ফুটে গেলে ডিমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা উষ্ণ জল দিয়েছিলাম সেজন্য তাড়াতাড়ি ফুটে গেল আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়েও একটু টাইম রাখব কারণ মশলার গন্ধটা যাতে ডিমের ভেতরে ভালোভাবে ঢোকে প্রায় হয়ে এসেছে আমাদের রান্নাটা নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলাগুলো ভালোভাবে ডিমের ভেতরে ঢুকে যায় আপনারা ঝোলটা যেমন রাখা পছন্দ করেন সেই হিসেবে জলটা দিতে পারেন এই রান্নাতে কোনো হলুদ গুঁড়ো আমি দেইনি হয়ে এসেছে আমাদের রান্নাটা দেখুন ঝোলটাও প্রায় ঘন হয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি আর গরম মশলার গুঁড়ো দিব গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়োটা একটুই দিয়েছি নাহলে গন্ধটা উগ্র হয় আর এই পেঁয়াজ ভাজাগুলো দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ ভাজা রেখে দিয়েছি পরে একটা পাত্রে ঢেলে নিয়ে সুন্দর করে সাজিয়ে দেব গ্যাসটা অফ করে দিলাম রেডি হয়ে গেছে আমাদের ডিমের কোরমা এবার বাকি পেঁয়াজ ভাজাটুকু দিয়ে দিলাম দেখুন কেমন লাগলো আপনাদের আজকের রান্নাটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন